हाय फ्रेंड्स, आज के आमी बानाबो उच्छे सर्षे दिए। तार जोन्नो बाजार थेके आमी किछु उच्छे किने एनेछि। उच्छेगुलो भीषणई फ्रेश। उच्छेगुलोके एबार आमी केटे उच्छेगुलोके प्रथमे एभाबे केटे निते होबे। सरु सरु करे स्टप। তারপরে এই কাটা উচ্ছেগুলোকে আমরা তেলে ভালো করে ভেজে নেব। এভাবে একটু ক্রিস্পি করে ভাজব, তাহলে খেতেও ভালো লাগবে এবং যারা উচ্ছে পছন্দ করে না তাদেরও কিন্তু উচ্ছেটা ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন কতটা ক্রিস্প, অ্যাট দ্য সেম টাইম কতটা সুন্দর হয়েছে। আমরা আলুটাকে এভাবে ভেজে নেব। পোস্ত আর সর্ষে সঙ্গে লঙ্কা আর একটু লবণ দিয়ে এভাবে মিহি করে আমরা বেটে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে রেখেছি। এবার সর্ষে পোস্তর পেস্টটা আমি এভাবে দিয়ে দেব। রান্নাটা চেষ্টা করবো আমরা সর্ষের তেলেই করতে। সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা অনেকটা ভালো হয়। যতক্ষণ না এই সর্ষে পোস্তর পেস্টটা তেল ছাড়ছে আমরা ততক্ষণ অপেক্ষা করব। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা এরকম দিয়ে দেবো একটু হলুদ। এবার ভেজে রাখা উচ্ছে আর আলুগুলো আমরা এভাবে মিশিয়ে দেবো। মিক্সিতে সর্ষে পোস্ত ধুয়ে রাখা যে জলটা ছিল এবার সেই জলটা আমরা এর উপর দিয়ে এবং ভালো করে এটা মিশিয়ে দেব। অনেকে এটার সঙ্গে একটু মিষ্টি খেতে ভালোবাসেন, তারা চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন।